আজ আমরা গিয়েছিলাম কলকাতার আলিপুর চিড়িয়াখানাতে সেখানে গিয়ে কী কী করলাম জলপুরো ভিডিওটাতে দেখে প্রথমেই খেল নিলাম লুচি আর কিসের একটা সবজি দিয়েছিল বুঝতেই পারছিলাম না তারপরে চলে গেলাম চিড়িয়াখানাতে প্রথমেই বাঘ তারপর জিরাফ আমার এটা কেন লাগছে জানে না সিংহ আর সিংহের বোর মধ্যে কিছু তো একটা হয়েছে শুধু একে অপরকে দুজনে দেখে যাচ্ছে আর এই যে হাতিবাবু প্রথমে কাঠটাকে গড়িয়ে নিয়ে যাচ্ছিলো তারপরে এবার যুদ্ধ লেগে গেলো আর এই সেই পাখি এ মোজাকে প্রায় দেখাই যায় না আবার একটা বাঘ দেখলাম এই নিয়ে মোট চিড়িয়াখানাতে তিনটে বাঘ তারপরে দেখলাম বড় বড় সাপ আর এই ঘরটা ছিল অন্ধকার সবাই সব কিছু দেখতে পাচ্ছিলো কী প্রাণী ছিল আমি বুঝতেই পারিনি কিন্তু আমি শুধু দেখতে পাচ্ছিলাম ইঁদুর তারপরে দেখলাম ভাল্লুক জেবরা গিরগিটি ইগল নানা ধরনের পাখি অনেক কিছুই দেখেছি কিন্তু সবের ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি এটা কিন্তু এই চিড়িয়াখানার বেস্ট লেগেছে এটা কিন্তু হুন বানানো বানানো কিন্তু হাঁটাটা দেখো বাড়ি আসার প্রতি বিরিয়ানি আর চাউমিন খেলাম